الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا أتاني يمشي أتيته هرولة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأم الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي یہاں ہم سب مسافر ہے یہاں ہم سب مسافر ہے قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا الحمدللہ اللہ پاکر دربار لاکھوں کوٹی شکر جمہن رب العالمین دایار پڑوشے आमादेर के भालो बेशे बेहेश्तेर बागान द्वार मजलिस गुना माफेर मजलिसे हजारो हजारो मानुषेर मध्य बासाई करे अल्लाह पाक आमादेर के कबूल करेछेन अल्हम्दुलिल्लाह लक्ष कोटि दरूद सलाम سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العجم حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم ارفر درگو دین امرا عبدو دیالیر مدھے تھکار پڑے آج एकत्रित हुए एक एमन मजलिसे बसते पेरेछि जे मजलिसटा सृष्टिर मध्य श्रेष्ठ एक मजलिस कि परिमाण श्रेष्ठ जेखने बसार साथे साथे गुना माफ केमन दामी मजलिस जेखने दोआ करले कबूल
কেমন কবুল? একজনার আমিন কবুল হলে আল্লাহ পাক রহমান এর নামের বদৌলতে অন্যদের আমিনও কবুল করে নেবেন। কেমন দামি মজলিস আসছেন গুনা নিয়া, যদি তওবা করে কান্না করে বিদায় নিতে পারেন নিষ্পাপ শিশুর মতো, এখান থেকে আল্লাহ পাক ওলির দপ্তরে নাম লেখায় ফিরিয়ে দিবেন। কেমন মজলিস দামি? আপনারা এই মজলিসে আসার যখন নিয়াত করেছিলেন, নিয়াত করা মাত্রই সাথে সাথে একটা নেক লেখা হয়ে গেছে। কেমন দামি মজলিস যখন এসে পড়েছেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নেক দান করছেন। হাদিস শরীফে নবী বলেন এটা তো 10 নিচের সংখ্যা, উপরে কত বলে 700, আরো বেশি, 700 আরো বেশি। কেমন দামি মজলিস, চতুর পার্শ্বে নূরের তৈরি ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে মজলিসকে। কেমন দামি মজলিস, এই রকম একটা মজলিস আল্লাহ আরশের মধ্যে, আরশে আজিমের মধ্যে ফেরেশতাদেরকে দিয়েও আল্লাহ করেছেন। কেমন দামি মজলিস যে ফেরেশতা নিয়া আল্লাহ পাক এই মজলিসের প্রশংসা করতেছেন। সেই দামি মজলিসে আমরা দামি মানুষ, আল্লাহর কাছে প্রিয় মানুষ বিধায় বসতে পেরেছি আল্লাহর দয়া এবং করুণার মাধ্যমে। আহা, এর মাঝখানে বহু আল্লাহর পাকের বান্দা বিদায় নিয়ে চলে গেছেন, যার সাথে আর দেখা হবে হবে না। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, পানিতে আর স্থলে যত মুসিবত আমাদের হাতের কামাই করা ফসল ফলাফল, অর্থাৎ আমরা যে আল্লাহর অবাধ্য হয়েছিলাম এর বিনিময় আল্লাহ পাক দুনিয়াতেই দিয়েছেন, পরীক্ষার জন্য যেন আমরা ওই অপরাধ থেকে তওবা করে ফেলি। যেদিন আমরা তওবা করে নিতে পারবো আল্লাহ পাক সেদিন এই বিপদ থেকে মুহূর্তের মধ্যে পরিত্রাণের ব্যবস্থা করে দিবেন। এখন নিজের দিলকে নিজে প্রশ্ন করেন, আগের তুলনায় গুনাহ থেকে কি পরিমাণ বাঁচতে পেরেছেন? নাকি অবস্থাটা এমন আগেও দাড়ি কাটতেন এখনো কাটেন, মহামারীর আগেও ক্যারামবোর্ড খেলতেন, তাস খেলতেন, জুয়া খেলতেন, মদপান করতেন, এখনো করেন? এই মহামারী আসার আগে আপনি মানুষকে ঠকাতেন, ধোকা দিতেন, গালি দিতেন, জুলুম করতেন, এখনো করেন? এই মহামারীর আগে মসজিদে যাইতেন না, নামাজ পড়তেন না, এখনো তাই? এই মহামারীর আগে কোরআনের বিরোধিতা করেছেন, রসুলের বিরোধিতা করেছেন, এখনো করেন? যার উপরে যেই পরিমাণ হক আছে আদায় করেননি, এখনো করেন না? যদি অবস্থাটা এমন হয় তাহলে যেই গুনার কারণে, যেই অপরাধের কারণে বিপদ আসছে, এই অপরাধ মুক্ত না হলে আরো তীব্র আকার ধারণ করবে এই বিপদ। আল্লাহ পাক গোটা জগৎবাসীকে বুঝাই দিলেন, এই মাস্তান বাহাদুর, কিসের বাহাদুরি করো? ক্ষমতা রক্তের গরম, চেয়ারের গরম, টাকার গরম, বাড়ির গরম, তোর গরম দিয়া কি করতে পারলি? পরাশক্তি মাথাওয়ালারা মাথা নিচু হয়ে আছে, জমিনের নাকি শক্তি শেষ? এবার বুঝে নে আমি আল্লাহ কি পারি, আমি আল্লাহ কি পারি। যেই সন্তানের
মহব্বতে মা বাবা নিজের জীবনকে বিসর্জন দিতে বাধ্য। সেই মা বাবা আজ সন্তানকে করোনা আক্রান্ত করলে লাশের কাছে যাইতে রাজি না। ঠিক সন্তানও মা বাবার লাশের কাছে যেতে রাজি না, লাশ রাস্তার পার্শ্বে ফেলে আসে, পচা গন্ধ ছুটে যায়, কাছে যায় না, আক্রান্ত হওয়ার ভয়। প্রশাসন এসে সেখানে খবর পেয়ে লাশ নিয়ে যায়। আর এই ক্লান্তি লগ্নে জাতির পার্শ্বে জীবনকে বাজি রেখে যারা দাঁড়িয়েছেন মানুষের সেবায়, ইতিহাসের পৃষ্ঠায় তাদের নাম আসবে কিনা সন্দেহ, কারণ কলম তো বাম হাতে ডান হাতে নাই। মিডিয়া তো বেদিনদের নিয়ন্ত্রণে, মুসলমানের নিয়ন্ত্রণে নাই। পৃথিবীর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হবে আজ ও কাল, যেই মানুষগুলো টুপিওয়ালা দেখলেই সি সি করে তাড়িয়ে দিত, বাঁকা নজরে তাকাইত, পৃথিবীর ইতিহাসের এই কঠিন মুহূর্তে তারাই, টুপিওয়ালারাই মানুষের ঘৃণিত মা বাবার সেই আক্রান্ত লাশগুলো এই টুপিওয়ালারাই দাফন কাফনের ব্যবস্থা করেছে। চোখে পড়ার মতো। যদি ব্যানার দেখতে চান তাহলে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই চরমোনাইয়ের রুহানি সন্তানদের ব্যানার দেখা যায়। আহলে হক উলামায়ে কেরাম দেওবন্দি তাবলিগ অধিকাংশ ক্ষেত্রে তাদের ব্যানার দেখা যায়। এক কথায় আহলে হক টুপিওয়ালারাই এই বিপদে মানুষের পার্শ্বে দাঁড়িয়েছে। রাত নাই, দিন নাই, শীত নাই, গরম নাই, বৃষ্টি নাই, ভিজে ভিজে লাশ দাফনের কাজ করেছে নির্দ্বিধায়। আল্লাহ বলেন, আমি যদি বাঁচাতে চাই তাহলে কেউ তাকে ক্ষতি করতে পারবে না, আর আমি যদি বাঁচাতে না চাই, সে দরওয়াজায় তালা লাগাইয়া ভেতরে থাকলেও করোনার থেকে বাঁচতে পারবে না, আর আমি যদি বাঁচাতে চাই তাহলে গায়ের সাথে শরীরের সাথে শরীর টাচ করে দাঁড়ায়া ঘাম অবস্থায় রোদের মধ্যেও বিবারিয়ার জুবায়ের আনসারী রহমতুল্লাহ আলাইহির জানাজার মানুষ, হাটহাজারীর শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির জানাজার লাখো লাখো মানুষ একত্রিত হওয়ার পরেও কোনো আক্রান্ত কেউ হয়নি। আমি আল্লাহ চাইলে সব হয়, না চাইলে কিছু হয় না। অথচ মানুষ মরে গেছে, কোটিপতি মরে গেছে করোনায়, জানা যায় মানুষ যায় না ভয়, লজ্জায় পরে ছেলে গিয়া দূরত্ব বজায় রেখে পোশাক টোশাক পরে মুখোশ পরে এরপরে মোটামুটি জানাজা পড়ায় দু চারজন দিয়ে। ঠিক এমনই সময় এমন এক ব্যক্তির কবরের ডাক আসলো যার জানাজায় লক্ষ লক্ষ মানুষ, এক থেকে আর কপালে কি চাই, এর থেকে সম্মান আর কি চাই। যে চিনে না সে তে বুঝে না, যে চিনে সে বুঝে, সে তার পাগল হয়ে থাকে, যে চিনে না বুঝে না এরকম মূর্খরাই ফেসবুকে গালাগালি করে। বাংলা বুঝেননি, ইংরেজি করার চেষ্টা করবেন না, আল্লাহ বুঝার চেষ্টা করেন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। মানুষ তিলকে তাল বানাবার অভ্যস্ত, বলেছে তিল বানায় কি তাল, বুঝেন তো,
হ্যাঁ বেশি বুঝেন, বুঝে থাকেন, মুখ খুলিয়েন না, বুঝিয়েই থাকেন, খুললে ঝামেলা। হায় হায়, যাই হোক, দোয়া করি আজকের এই চট্টগ্রামের জমিন থেকে আল্লাহ পাক কুদরতের হাতে রসুলের উম্মত হিসেবে গোটা দুনিয়াবাসীকে এই মহামারীর থেকে চির মুক্তির ব্যবস্থা করে দিন। ব্যবসা চাকুরি কামাই রুজির অবস্থায় যারা ছিল আল্লাহ পাক আবারও তাদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিন। হারাম থেকে হেফাজতের মাধ্যমে আল্লাহ হালাল বরকতি রিজিকের দরওয়াজা খুলে দিন। যারা এখনো অসুস্থ বিছানায় পড়ে আছেন, হসপিটালের বেডে শুয়ে কাতরাচ্ছেন, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে পূর্ণ সুস্থতার নেয়ামত দান করুন। আমরা যারা মোটামুটি সুস্থ আছি, আল্লাহ আমাদের এই সুস্থতার নেয়ামতকে চিরন্তন করে দিন। আজ আমি আপনাদের সামনে ওয়াজের প্যান্ডেলও হয়নি, ওয়াজের আয়োজনও হয়নি, ওয়াজের জন্য বসিনি, শুধু দোয়া। আর দোয়ার জন্য শর্ত চোখের পানি। এই মুখতাসার কিছু কথা বলে দোয়া করে চলে যাব। চোখে পানি নিয়ে নি আল্লাহর কাছে কিছু বলতে পারি। এই কঠিন পরিস্থিতির মধ্যে দোয়া ছাড়া কান্না ছাড়া কোনো পথ নাই। এখন যদি কেউ বলে এত কাঁদো কেন, তাকে আপনি বলবেন তুমি মুসলমান? যদি বলে হ্যাঁ, তুমি রসুলের উম্মত? যদি বলে হ্যাঁ, ও কপাল পরা তুমি কাঁদো না কেন? তুমি আমাকে বলছো আমি কাঁদি কেন? তুমি মুসলমানের সন্তান, বলো তুমি কাঁদো না কেন? আল্লাহ বলেন কাঁদো, রসুল বলেন কান্না করো। আবু বকর কাঁদলেন, রসুল কাঁদলেন, আম্বিয়ায়ে কেরাম কাঁদলেন, সাহাবায়ে কেরাম কাঁদলেন, আউলিয়ায়ে কেরাম কাঁদলেন, তাবেইনগণ কাঁদলেন, আবু হানিফা সারা রাত কাঁদলেন, ওমরে ফারুক কাঁদলেন। তুমি মুসলমানের বাচ্চা, তুমি আমাকে প্রশ্ন করো কাঁদি কেন? তুমি জবাব দাও তুমি কাঁদো না কেন? তুমি জবাব দাও নাইলে আমি জবাব দিলাম তুমি কপাল পোড়া। পুলিশে পিটাচ্ছে কাঁদে না, বাহানা করে। কি ভিডা, এক একটা ভিডার ওজন আকাশচুম্বী পাথরের ওজনের মতো। এই ভিডায়ও যে ইসরা কাঁদে না, এই রকম পাথরওয়ালা দিল আল্লাহওয়ালার বয়ানে বৈশা হাউ মাউ করে কান্না করতেছে। এর কি বেত্রাঘাত করা হয়েছে? গালি দেওয়া হয়েছে? লোকটা কি রাগে কান্না করে না মহাব্বত? মহাব্বত আর জাহান্নামের ভয়ে কান্না করে। এমন একটা বান্দাকে যদি কেউ বলে কাঁদে কেন, তার কানটা ধরে জিজ্ঞেস করা দরকার, কপাল পরা তুই কাঁদো না কেন? বুঝা গেল তুই দুনিয়াতে আইসাও বোধহয় কাঁদো নাই। কারণ যার দিল নরম তার চোখে থাকবে পানি। তো যেহেতু চালাক বাঙালি, আপনাকে একটা জবাব দিবে, জ্ঞান পাপি শিক্ষিত শয়তান তো বলবে আমরা মাইনসেরে দেখাইয়া কাঁদি না, আমরা গোপনে কাঁদি। আমরা কি ও যেই ভাষায় বলে ওই ভাষায় আমি বললাম যে আমরা প্রকাশ্যে কাঁদি না, আমরা গোপনে কাঁদি। আমি যদি বলি ও জ্ঞান পাপি, যেই বান্দা গোপনে কাঁদে, তাহাজ্জুদে কাঁদে, আল্লাহর কাছে কাঁদে, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়, ওই বান্দা যদি এই রকম এক পবিত্র মজলিসে বসে, মজলিসে যখন জান্নাত ও জাহান্নামের বয়ান হবে, তখন ওই জাহান্নামের ভয় যখন তার মধ্যে একেবারে হাল অবস্থায় আসবে, ওই মোরাকাবা ওই হাকিকতের দিকে নজর যাবে, তখন তার চোখের পানি পড়বে, অজান্তেই সে টের পাবে না। আসলে যে বলে আমি প্রকাশ্যে কাঁদি না গোপনে কান্দি, মিথ্যাবাদী, টাট
का धोखाबाज। उद्देश्य की जानें, उद्देश्य की जानें, देखते नारी चलन बाका, देखते नारी चलन बाका। कारण जार कोनो दोष नाई एर एकटा दोष तो दितेई होबे। इमाम साहेब राखछी टाका दे खाना दे बयान भाल लागे ना, ता केनो? को बेशी गरम कथा कर, बेशी तो इधरे मोटामुटी भितरे भितरे आंदोलन कईरा भागाइस। पर आरेकजन इमाम आइछे কয়েকদিন, এ তো পাঁচ ওয়াক্ত নামাজিরা কিন্তু ইমামের বিরুদ্ধে করে না, এরা সাপ্তাহিক মুসল্লি, হ্যাঁ মাসিক মুসল্লি, এরা আসে শেষে যায় আগে, বরকতের জন্য সবার শেষে আসে আবার সবার আগে বেরিয়ে যায়। এই গরম হুজুর বাদ দাও, আচ্ছা এইবার ঠান্ডা হুজুর খুঁজো, খুঁজা টুইজে এমন এক ঠান্ডা হুজুর পাইলো, এমন ঠান্ডা ওয়াজ করতেছে কয়দিন পর বলে ভাল লাগে না, কেন বলে বেশি ঠান্ডা, এটারও বাদ দাও। এইবার তাহলে বেশি গরমও না বেশি মাঝে মাঝে এক হুজুর আনো, এইবার খুঁজতে খুঁজতে এক হুজুর পাইছে, হেরে যাও না আনছে, এইবার কিছুদিন পরে দেখে যে এও ভাল লাগে না, কি যে হুজুরে হাঁটাটা বেশি সোজা না বাঁকা হয়ে হাঁটে। এই ধরনের দামি দামি রসুলের আশেক এই জমিনে আছে না নাই? উদ্দেশ্য কি? দেখতে নারী চলন বাঁকা, আর কিছু না। বলেন তো তাবলিগওয়ালাদের মেহনতের কারণে এই বাংলাদেশে কি পরিমাণ মানুষ গাঞ্জাখোর হয়েছে? এই মুসলমান সত্য কথা বলবেন, বাঘের বাচ্চার মতো তালও মিলাইবেন না, সত্য কথা বলবেন, সামনে বলবেন, পিছনে কেন? ভুল হলে ধরায় দিবেন, সংশোধন হয়ে যাবে। তাবলিগওয়ালাদের মেহনতে, দেওবন্দীদের মেহনতে, হাটহাজারির মেহনতে, চরমোনাইর মেহনতে, উজানির মেহনতে, আহলে হক ওলামাদের মেহনতের কারণে কি পরিমাণ বাঙালি মুসলমান গাঞ্জাখোর হয়েছে? বলেন তাবলিগের মেহনত আর চরমনের মেহনতের কারণে কি পরিমাণ মানুষ দাড়ি কেটেছে? কাটে নাই? এই চরমনের মেহনতে, তাবলিগের মেহনতে, দেওবন্দীদের মেহনতে কি পরিমাণ মানুষ বেপর্দাওয়ালা হয়েছে? কি ও শুনবেন আপনারা? অ্যান্সার দিচ্ছেন আপনারাই, তাহলে কি হয়েছে? দাড়ি বিহীন মানুষ দাড়ি ওয়ালা হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়েছে, কথা ঠিক? দাড়িবিহীন মানুষ। তাহলে এদের এই মেহনতের দ্বারা এদেশের মানুষ খারাপ হয়েছে, কি হয়েছে? তো এই ভালো হয়েছে তাবলিগের দ্বারা, দেওবন্দীদের দ্বারা, চরমনাইর দ্বারা। এখন যদি কেউ বলে চরমনাই খারাপ, তাবলিগ খারাপ, দেওবন্দি খারাপ, তাহলে আমি বললে দোষ হবে কেন যে লোকটার অন্তর খারাপ? উদ্দেশ্য কি? দেখতে নারী, আল্লাহ হেদায়াত দান করুন। হায় 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 হায়, কত ফেরকা, কত দ্বন্দ্ব। কিছু চালাক মুসলমান আছে না? ও ভাই নামাজ পড়েন, হুজুর আপনারা ঠিক হন, এরপরে দাওয়াত দিয়েন যান, আছে না? আগে আপনারা ঠিক হয়ে আইয়েন, এরপরে নামাজ টামাজ ধরবো, এর আগে নামাজই ধরবো না, আছে নি? আহা, কত ধরনের মানুষ হুজুরদেরকে কিছু মনেই করে না, অথচ আল্লাহর রসুল মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন, দিন নাই রাত নাই, ঘুম নাই, খানা নাই, কষ্ট করে 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 মানুষের দ্বারে দ্বারে গিয়া কালেমার দাওয়াত দিয়েছে, মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন,
সেই জান্নাতের পথ কিয়ামত পর্যন্ত রসূল নাই কে দেখাবে কে দেখাবে আল্লাহর নবী বললেন তোমগো চিন্তার কারণ নাই আমি এক বাহিনী তৈরি করে গেছি তারা দেখাবে ও মুহাম্মাদের উম্মত মদিনার নবী বলেন আমি এক বাহিনী রেখে গেছি তারা কিয়ামত পর্যন্ত উম্মতকে জান্নাতের পথ পথ দেখাবেন কিন্তু কেউ জান্নাতে নিতে পারবেন না ক্ষমতা নাই ক্ষমতা কার পথ দেখাইবেন কিন্তু জান্নাতে নিতে এই পথ যে দেখায় এর আরবি শব্দ হলো মুর্শিদ পথ প্রদর্শক মুর্শিদকে ফার্সি ভাষায় বলে পীর এখন যদি কোনো আল্লাহ পাকের আশেক বান্দা বলে পীর কোরআনে নাই মানি না তাকে বলেন নামাজ শব্দ কোরআনে নাই মানো কিনা তাকে জিজ্ঞেস করেন রোজা শব্দ কোরআনে নাই মানো কিনা তাকে জিজ্ঞেস করেন বেহেশত দোজক শব্দ কোরআনে নাই মানো কিনা যদি বলে মানি কোন সূত্রে মানো কয় নামাজ শব্দ না থাকলেও তার সমর্থবোধক শব্দ আরবি আছে কি সালাত এজন্য মানি রোজা শব্দ কোরআনে না থাকলেও তার সমর্থবোধক শব্দ আরবি কোরআনে কি আছে সিয়াম বেহেশত দোজক শব্দ কোরআনে না থাকলেও তার সমর্থবোধক আরবি কোরআনে কি আছে জান্নাত এবং এই সূত্রে মানো তাহলে পীর শব্দ কোরআনে না থাকলেও তার সমর্থবোধক আরবি শব্দ কোরআনে আছে মুর্শিদ তার সমর্থবোধক কোরআন শরীফের মধ্যে সর্বসম্মতিক্রমে যেই শব্দটা আছে সে শব্দের নাম উলামা কি আছে উলামা সেই সমর্থবোধক শব্দ আছে আউলিয়া ওই পীর শব্দের সমর্থবোধক কোরআনে শব্দ আছে আহলে জিকির ওই পীর শব্দের সমর্থবোধক শব্দ কোরআনে আছে উলিল আমর ওই পীর বা মুর্শিদ এই লাইনের শব্দের সমর্থবোধক কোরআনে আরবি শব্দ আছে সাদিকিন সালিহিন মানো না কেন বুঝো না এজন্য মানো না যে যাকে চিনে না সে তাকে যে যাকে চিনে সে তাকে মানার মতো মানো কথা ঠিক আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবার আসি আমার আয়াত তেলাওয়াত কৃত হ্যাঁ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ও নবী উম্মতের জানায় দেন যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চূড়ান্ত ভাবে চেষ্টা করবে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আমার বান্দাগুলোকে জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি বহু রাস্তা বান্দার সামনে খুলে দিব একটা রাস্তা না অনেক কে খুলে দিবেন আল্লাহকে পাওয়ার জন্য বহু রাস্তা খুলে দিবেন আমার আল্লাহ যেই রাস্তা দিয়া তুমি ঢুকবা ওই রাস্তা দিয়া ঢুকলেই তুমি আমার মাওলার সাথে মোলাকাত করতে পারবা অতএব তুমি রাস্তায় ঢোকা তোমার দায়িত্ব রাস্তা পার করিয়া জায়গায় পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আসসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিন আল্লাহ বান্দার কাজ হলো চেষ্টা করা পূরণ করার মালিক হলেন আরো আস্তে করে বলেন আমার কাজ কি চেষ্টা করা পূরণ করবেন কে চেষ্টা কেমনে হয় ঘরের দরজা খুলিয়া দিয়া আল্লাহ তুমি রক্ষা করো চেষ্টা হ্যাঁ ধান খেতের ভিতরে গরু দুইটা ছাইরা দিয়া আল্লাহ তুমি রক্ষা করো নদীর মধ্যে নৌকার বৈঠা গুটাইয়া বৈশা নিয়া দোয়া ইউজ করবেন আর বলবেন আল্লাহ রক্ষা করো হবে নাকি এরে বান্দা দরজা আটকাইয়া এরপরে বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ও আল্লাহ তোমার উপরে ভরসা করলাম দরজা আটকাইছি আমার চেষ্টা শেষ তোমার রহমত শুরু করে দাও
আল্লাহর নবীকে আল্লাহ বলেন হাদিসে কুদসি, ও নবী উম্মতেরে জানায়া দেন বান্দার কাছে চেষ্টা করা পূরণ করব আমি আল্লাহ, বান্দা কি পরিমাণ চেষ্টা করলে আমি পূরণ করব। বলে বান্দা তো বড় দুর্বল, পুরোপুরি পারবে না আমি জানি, কারণ আমি দুর্বল করে বানাইছি। আমি আল্লাহ একটু আশার বাণী শুনায় দিলাম, এই বান্দা তোর বেশি আগান লাগবে না, তুই যদি এক বিঘা তাকায় যাও আমি আল্লাহর রহমত এক হাত আগায় যাবে। তুই যদি বান্দা এক হাত আগাও আমি আল্লাহর রহমত দুই হাত আগায় যাবে। ও বান্দা তুমি যদি হেঁটে হেঁটে আগাও আমার রহমত দ্রুত গতিতে দৌড়াবে। এরে আল্লাহর গোলাম, যুবক জীবনে এমন কোন গুনাহ নাই গুনাহ করে নাই, গুনাহ করতে 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 মাথার চুল যেই পরিমাণ তার হাজার গুণ বেশি গুনাহই করেছে। এলাকার মানুষ সবাই জানে এলাকার বড় সন্ত্রাসী, মানুষ দেখলেই তারে বড্ড করে, ও খোদা এত ঠাডা ভরে এটার উপরে ভরে না কেন, করেনি কেমন সান কফাল যে দেখলেই বড়দোয়া হয়। ছোট বড় সবাই বড়দোয়া করে, আল্লাহ তাড়াতাড়ি এডারে নাও, সহ্য করতে পারি না। এ যুবক, নোয়াখালীর আম্মাজানের জন্য দুঃখ করে তুমি ময়দানে মিছিল দাও, আমি বলবো না তুমি অপরাধ করেছো, সরকারের কাছে দাবি জানানোর অধিকার, এটাকেই বলে গণতন্ত্রের অধিকার। কিন্তু আমি তোমাকে বলবো রে যুবক ভাই, এক আম্মাজানের খবর মিডিয়ায় ফ্লাশ হয়ে গেছে, তুমি প্রতিবাদ জানাইলা, কিন্তু তোমার বুকে হাত দিয়া বলো তোমার কি হাল। তুমি মোবাইলে ইমুতে বসিয়া ভিডিও কলের মাধ্যমে কয়জন মেয়ের চরিত্রে হানা দিয়েছ বলো। নোয়াখালীর আম্মাজানের জন্য কাঁদবেন, দোয়া করবেন, দুঃখ করবেন, এটাই তো মানবতা, এটাই তো মানুষত্ব। কিন্তু তুমি তোমার বুকের সাথে একটু চিন্তা করে অন্তরে জিজ্ঞাসা করো তোমার যৌবনের কি হালাত, এই যৌবন নিয়ে কতজন মেয়ের উপরে আক্রমণ করেছ, ওটা তো টের পাইছে, যেটি টের পায় না তাদের আন্দোলনের কি হালাত। এরে যুব একটু চিন্তা কর, আর একজন আর বিপদে খুশি হইও না, কারণ ওই বিপদ তোমার ঘরে আসতে সময় লাগবে না। আর একজন আর বিপদে খুশি হয় না, বরং দোয়া করো আল্লাহ তাকেও বাঁচাও আমাকেও বাঁচাও। এর নাম ভ্রাতৃত্ব বন্ধন। এরে নবীর আশেক, আল্লাহ বলেন ও নবী উম্মতেরে জানায় দেন বান্দা চেষ্টা করবে আমি আল্লাহ দরজা খুলে দিব। যুবক এই পরিমাণ গুনাহ করলো, নিজের চেহারার দিয়ে আয়নার সামনে তাকায়া নিজের দিকে তাকাইতে লজ্জা করে, আমার মতো খারাপ এই জমিনে কেউ নাই, এই আমার মতো খারাপ কেউ নাই কথাটাও যদি দিলে আসে, বুঝবেন এটাও আল্লাহর অনেক দয়া আপনার উপরে। আপনার অন্তর যদি এতটুকু নত হয় যে আমার মতো খারাপ আর কেউ নাই, তাহলে তওবার দরজা খোলা আছে বলে আশা করা যায়। আর হাজার পাপের কাজ করে যদি বলেন আমার কোনো অপরাধ নাই, আমার জিন্দেগিটা ফুলের মতো পাক, আপনার তওবা নসিব হবে কিনা সন্দেহ। ওই আল্লাহর বান্দা যুবক এমন কোন গুনাহ নাই করে নাই, হঠাৎ করে অন্তরের মধ্যে ভয় জন্মায় গেল, ও দয়ার মালিক এলাকার মানুষ আমারে খারাপ জানে, আমারে গালি দেয়, আজ আমার জন্য সবাই বড়দোয়া করে, এই অবস্থায় যদি আমি কবরে যাই মানুষ থুতু নিক্ষেপ করবে,
আর আমাকে বদনাম ছড়ায় দিবে। খুশি হইয়া বলবে এলাকার বড় একটা বোঝা চলে গেল, শুধু তাই না, আমার ঔরসের সন্তান সন্তানগুলোকেও সবাই গালি দিয়ে বলবে ওই সন্ত্রাসীর ফোলাবান এডির কাছে যাইও না। বলবে কি বলবে না? যুবকেই চিন্তা করে কান্না করে, হে মালিক মেহরবানি করে তুমি তোমাকে পাওয়ার মতো রাস্তা খুলে দাও। আল্লাহ বলেন যেই বান্দা আমাকে চায় আমি আল্লাহও তাকে চাই। হাকিকত সে তু দুনিয়া বেখবর হায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর হর গরি দে নেক তু তৈয়ার হায় জো না মঙ্গে উসে তু বেজার হায়। চট্টগ্রামের যুবক ভাই, কি তোমার জিন্দগির হালাত? আমিও যুবক, তুমিও যুবক, তুমিও তিন বেলা খাও আমিও খাই, তুমিও ঘুমাও আমিও ঘুমাই, ও আল্লাহর বান্দা তুমিও মোবাইল চালাও আমিও মোবাইল চালাই, তুমিও বাজারে যাও আমিও বাজারে যাই, তুমিও যেই গাছের ফল খাও ওই গাছের ফল আমিও খাই, ও ভাইজান আমি যেই নদীর মাছ খাই তুমিও তো সেই নদীর মাছ খাও, ও আল্লাহর গোলাম আমি টুপি পরলাম দাড়ি রাখলাম লম্বা জামা পরলাম মাদ্রাসায় পড়লাম কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসায় পড়লে জাগাত জঙ্গি হয়ে যায়, কথা কন না কেন জঙ্গি হয়, ও আল্লাহর বান্দা আজ পর্যন্ত কওমি মাদ্রাসায় জঙ্গির প্রমাণ কেউ দিতে পারে নাই। আল্লাহর কাছে দোয়া করবেন অহংকারী যেন অন্তরে না আসে, যে আমরা ভালো, অহংকার করলে কিন্তু উপায় নাই। ওই যে হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরাম একটু প্রাথমিক অবস্থায় পরাজিত হয়েছিলেন আধিক্যতার অহংকারের কারণে, আমরা সংখ্যায় বেশি আমরাই তো কামিয়াব হব, এই অহংকার অন্তরে আসার কারণে একটু প্রাথমিক অবস্থায় ধস নেমে আসলো। বেঈমানেরা আক্রমণ যখন শুরু করলো মুসলমান পালাইতে শুরু করলো, আল্লাহর নবী ডাক দিলেন, চাচা আব্বাসকে ডেকে বললেন, চিৎকার করে আওয়াজ দেন, সবাইকে ডাকেন আর বলেন আমি এখানে আছি, সবাইকে জড়ো করেন। দ্বিতীয়বার আল্লাহর নবী সবাইকে ডাকলেন আর বললেন আল্লাহর কাছে তওবা করো, আবার শক্তি সঞ্চার করো, এখলাস নিয়ে ময়দানে ঝাঁপায় পড়ো। হুনাইনের যুদ্ধে দ্বিতীয়বার আবার বিজয়ের মালা গলায় পড়লেন, অহংকারী করিও না যে আমরা হকপন্থী, আমগো কোনো ভয় নাই বাতিল নাই, আমগো কওমির মধ্যে কোনো ভেজাল নাই, এই অহংকার ঢুকলে তো ভেজাল ঢুকে যাবে, কারণ অহংকারী আল্লাহ পছন্দ করেন না, অহংকারী যেন না আসে, সাবধান, বরং দোয়া করবেন কান্না করবেন আল্লাহ, কওমি মাদ্রাসায় যাবৎ পর্যন্ত কোনো কোনো দাগ পাওয়া যায় নাই, জঙ্গি তৈরি হওয়ার কোনো পরিচয় আজ পর্যন্ত মেলে নাই। ও আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র রেখেছো, পবিত্র রাখিও, আমগো এই মাদ্রাসার মধ্যে যেন কোনো দুষ্কৃতি ঢুকিয়া বদনাম করতে না পারে। ওরে নবীর উম্মতের দল, এই মাদ্রাসায় পড়লাম, সরকারি কোনো সার্টিফিকেটও নিলাম না, এরে আল্লাহর বান্দা বলো সার্টিফিকেটের অভাবে টুপির কারণে দাড়ি লম্বা করা কারণে আমাদের খানাদানা কি কম হয়ে গেল, আমাদের ব্যবসা কি বন্ধ হয়ে গেল, আমাদের দোকান চলে না, ব্যবসা কি চলে না, বাজারে কি যাওয়া বন্ধ, বাহিরে ঘোরা কি বন্ধ, না না সব চলতেছে, সব চলতেছে,
তোমারও সব চলতেছে, তুমি ভাইজান বাজারে যাও ঘুমাও খাও সব চলে, আমিও বাজারে যাই ঘুমাই খাই সব চলে, কিন্তু পলসি রাতের গোড়ায় গেলে দেখা যাবে তুমিও খাইছো আমিও খাইছি, তোমার খানার হিসাব হবে, আর একজন আল্লাহওয়ালার খানার হিসাব নাই, কারণ বান্দা খাইছে আল্লাহর ইবাদতে শক্তি অর্জন করার জন্য, আর তুমি সেই আল্লাহর দেওয়া ভাত মাছ খাইয়া তুমি আবার সে আল্লাহওয়ালার বিরোধিতা করেছো। আল্লাহ পাক বলেন ও পয়গম্বর, বান্দার কাজ হলো চেষ্টা করা, পূরণ করবেন আমার আল্লাহ। যুবক এবার কান্না করে, আল্লাহ এমন কোন পাপ নাই করি নাই, আমার পশমের গোড়ায় গোড়ায় পাপের গন্ধ আস, কত মা আমার পা জড়ায় কান্না করেছে, আমাকে মাফ করে দাও, ছেলেটারে আর মারিস না। হায় 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 হায়, ভিডিওর মধ্যে এক আল্লাহর বান্দা দেখায় সন্তানের বাবাটাকে কয়েকজনে পিটাচ্ছে, আর সন্তানেরা তাকায় তাকায় দেখে আর হাউল মাউ করে কান্না করে, আমার বাবার আর মারবি না, সহ্য করতে পারি না, এমন পাষাণ হৃদয় এই জমিনের মধ্যে অভাব নাই। ও আল্লাহর বান্দা, একটা কুকুরকে পিটান দিলে বেত্রাঘাত করলে কষ্ট পায়, অথচ আশরাফুল মাখলুকত মানুষের মারলে মানুষ ব্যথা পায় না, মানুষকে হত্যা করে নিজের কাছে ভয় লাগে না। ওই যুবক তওবার দরজা খুঁজে কোথায় গেলে ভালো হওয়া যায়, এইবার হাঁটতে 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 একজন আল্লাহর বান্দার কাছে চলে গেলেন, হাদিস শরীফের মুসলিম শরীফের ঘটনা। বান্দা যখন আল্লাহওয়ালা খুঁজতে গেলেন একজন সাধারণ একজন ব্যক্তির কাছে, মোটামুটি দিনের উপরে চলে, তার কাছে গেলেন, গিয়া বললেন ভাইজান আমি তো এইরকম পাপাচার করেছি। বলে কি? বলে অনেক অনেক অন্যায় করেছি, এর মধ্যে মানুষ হত্যা করেছি অনেক। বলে কি পরিমাণ করেছো? বলে অগণিত মানুষকে হত্যা করেছি সতের কাছাকাছি, তাই নাকি? বলে হ্যাঁ। এখন আমার তওবার উপায় কি? বলে তোর তওবা, তুই সতের কাছাকাছি মানুষের জবাই করছো, তুই আবার তওবার দরজা খুঁজো, তোর কপাল পড়া তোর লজ্জা নাই, তোর তওবার দরজা খোলা নাই। আল্লাহর বান্দা কয় যদি হয় আমার হালাত, যদি আমি সতের কাছাকাছি মানুষ জবাই করার পরে আর আমার নাজাতের দরজা খোলা না থাকে, তাহলে অন্যায় যদি করি আর জাহান্নামে যাই তো আপনারে নিয়েও যাও, যেহেতু সতের কাছাকাছি হয়েছে সৎ হয় না তো আপনারে দিয়া সৎ পূরণ করে দেই, দেরি না করিয়া এই বান্দাটারও হত্যা করে ফেললো। এবার চলতেছে কোথায় যাব, এক আল্লাহর বান্দা বলে হ্যাঁ তোমার তওবার দরজা খোলা আছে, কারণ আমার মাওলা তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ তো গফফার, আমার আল্লাহ তো সত্তার, একবার দুইবার তিনবার চার পাঁচবার অন্যায় করলে আমার জনম দুঃখিনী আম্মা যেন আমার ভাই বোনের কয় তোর ওই ভাইটা ভালো না, তোর ওই ভাই কিন্তু বেশি ভালো না, আম্মা যেন কয় আব্বা যেন কয় তোর ছেলেটা ভালো না, এইভাবে সহ্য করে নিতে পারে না। আল্লাহ পাক বলে নেরে গোলাম কি পরিমাণ অপরাধ করেছো, বালিশে মাথা লাগায় যদি চিন্তা করো, টের পাবি বান্দা আমি কি পরিমাণ তোরে ছায়া দিয়া রাখছি, আমি আল্লাহ কিছুই তো তোরে বলি নেই, এই করোনার মধ্যে তোর কত বান্দা তোর সামনে দিয়ে নিয়ে গেলাম, তোরে কিছুই কই নেই, আবার অনেকের করোনায় দিয়ে বিছনায় ফালায় রাখছি, আজরাইল পাঠাই না আবার সুস্থ বানায় দিস, আমি আল্লাহ তোরও তো নিয়ে যাইতে পারতাম, তোর ওই ছোট ছোট বাচ্চাগুলো আব্বু আব্বু বলিয়া কান্না করত তুই জবাব দিতে পারতিনি, আম্মা জান ইন্তেকাল হয়ে গেল দুধের বাচ্চাগুলো সারিয়া গেল, বাচ্চাগুলো সাদা কাপড় সরায় কয় আম্মু আমারে দুধ দেও, আম্মু আমাদের পেটে ক্ষুধা লাগছে খানা দাও,
কিলাব হবে আর আম্মু ডাক দিয়া এই মায়ের জমানে আর কোন আওয়াজ হবে ওই আল্লাহর বান্দা এখন বলে যাও আল্লাহ তো এত বড় রহমান এত বড় দয়াময় যে বান্দা নেক কাজের নিয়ত করা মাত্র নেক লেখা হয় কিন্তু গুনার নিয়ত করলে গুনা তো লেখা হয় না বরং নিয়ত করিয়া ফিরিয়া গেলে উল্টা আর একটা নেক লেখা হয় কেমন দয়ার আল্লাহ সেই আল্লাহ তো বাণী শুনাইয়া দিছেন এই গুনাগার আমার দরজা কিন্তু বড় রহমত কিন্তু বড় আমার পাহাড় পরিমাণ যদি গুনা করো একবার যদি চোখের কোঠায় পানি নিয়া মায়া লাগায় বলো আল্লাহ সাথে সাথে তোর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওই যুবক পাগল হয়ে গেছে কই পাই তওবার দরওয়াজা বলে তওবার দরওয়াজা যদি পেতে চাও একজন আল্লাহওয়ালার কাছে যাও কোথায় পাবো বলে অমুক এলাকায় একজন আল্লাহর ওলি আছে তার কাছে গিয়া তুমি তওবা করে আমল করা শুরু করে দাও আল্লাহর বান্দা রাওয়ানা কিছু দূর যাওয়ার পরে আজরাইল আসিয়া যুবকের জীবনটা নিয়ে গেল রাস্তার মাঝে লাশ পড়ে রইল এইবার জান্নাতের ফেরেশতারা আসছে রুহুটারে জান্নাতে নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতারা আসছে রুহুটাকে জাহান্নামে নিয়ে যাবে জান্নাতি ফেরেশতারা বলে লোকটা তো তওবা করার জন্য রওনা হয়ে গেছে এই লোকটা তো এখন আল্লাহ খুশি হয়ে আছে এখন তারে জাহান্নামে দিব কেমনে জাহান্নামের ফেরেশতারা বলে এই লোকটা তো তওবার নিয়ত করছে ঠিক কিন্তু দরজায় তো যেতে পারে নাই অতএব তারে তো এখন আমরা জাহান্নামে নিয়ে যাব ফেরেশতাদের ঝগড়া মিটাবে কোন সরায় আসেনি দুনিয়ার কোন পার্লামেন্ট গাদ্দাফি ফিরাতে পারবে কোন সরকার কেউ পারবে না ফেরেশতাদের এই ঝগড়া মিটানোর জন্য রব্বুল আলামিন জিব্রাইল আমিনেরে পাঠায় দিল আয় জিব্রাইল যাও যেই যুবকটা আমি আল্লাহর কাছে তওবার জন্য একজন আলেমের বাড়ি রওনা হয়ে গেল যেই জায়গায় আজরাইল জানটা নিয়ে গেছে ওই জায়গা থেকে দেখো তার ওই আলেমের বাড়ি কাছে নাকি তার নিজের বাড়ি কাছে মাপ দাও এবার জিব্রাইল আমিন আইসা দেখেন মাপ দিয়া জিব্রাইল আমিন যখন আসছেন মাপ দেওয়ার জন্য হাদিস শরীফে নবীজি বলেন যুবকটা যেখানে ইন্তেকাল করলো ওখান থেকে তার বাড়িটা অনেক কাছে আলেমের বাড়ি অনেক দূরে আল্লাহ পাক চায় না বান্দাটাকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য আমার মাওলা চায় না তার কুদরতের হাতে চেহারাটা বানাইছেন এটা জাহান্নামের আগুনে জ্বলবে আমার আল্লাহ চায় না আল্লাহর বান্দার কপাল দিয়া সেজদা দিয়েছে ওই কপাল আবার জাহান্নামের আগুনে জ্বলবে আল্লাহ কয় ফিরিয়া আয় আমার ছেলে নাই মেয়ে নাই আমার স্ত্রী নাই কেউ নাই আমার আদরের বান্দা বানাইছি আমি আল্লাহ কত আদর করে তোদের বানাইছি একটাই কারণ আমারে আস আসমান জমিন যতই ডাকুক ওই ডাকে আমি মজা পাবো না তুই আব্দুর রহমান আব্দুল করিম যদি একবার আল্লাহ কইয়া ডাক দেও আমি আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওই যুবকটা রাস্তার মাঝখানে যেখানে মরে গেল ওখান থেকে তার বাড়ি কাছে আলেমের বাড়ি দূরে আল্লাহ চায় বান্দা যেন জাহান্নামে না যায় আল্লাহ পাক কুদরতিভাবে নিজের বাড়ির জায়গাটা দূরত্ব করিয়া আলেমের বাড়িটা কাছে করিয়া দিলেন আর বললেন জিব্রাইল জায়গাটা মাপ দিয়া যদি দেখো আলেমের বাড়ি কাছে তাড়াতাড়ি জান্নাতে পাঠায়া দাও আর নিজের বাড়ি যদি কাছে হয় তাড়াতাড়ি জাহান্নামে পাঠায়া দাও আমার মাওলা কত দয়ার মাওলা ইব্রাহিম নবীর একায় সুরি গিয়া ইসমাইলের জবাই কর আবার সুরির একায়
সুরি আবার ইসমাইলের জানু পশু কাটে না, আমার ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়, আমার মাওলার কুদরত বোঝা বড় কঠিন রে মুসলমান। আল্লাহ পাক চায় আমার বান্দার দিলের মোহাব্বত, যখন ইব্রাহিম আল্লাহর হুকুম পালনের জন্য পাগল, ওরে ইসমাইল তাড়াতাড়ি শুয়া পড়তে জবাই করতে হবে, ইসমাইল কান্না করে আব্বা জান, বাড়িতে আমার আম্মা কান্না করে, ওখানে বসিয়া যদি একটু বলতেন আমি মায়ের থেকে চিরবিদায় নিয়া সালাম দিয়ে আসতাম, কারণ ছয়টা বছর আমার মা আমার কত কষ্ট করিয়া লালন পালন করেছে। আপনি ছয়টা বছর একা ফালাইয়াছেন মক্কার জংলায় আর বাড়িতে যান নাই, এরে চট্টগ্রামের মুসলমান মানুষ টাকা পয়সা কামাই করার তাগিদে পেটের ধান্দায় মা বাবা চাইরা স্ত্রী সন্তান চাইরা চট্টগ্রামে এসা পইরা রইছো, ওই সন্তানের কি মনে চায় না যে বাবার চেহারাটা তাকায় দেখবে। এরে আল্লাহর বান্দা ওই মা সন্তান নিয়ে কান্না করে চেহারা দেখতে পারে না, এরে যুব এইবার ইব্রাহিম নবী তাকায় দেখে সন্তানের কান্নার আওয়াজ, আব্বা জান আপনি তো মক্কার জঙ্গলে ফালায়া চলে গেলেন, রুটি নাই পানি নাই, আমি তো শিশু, আম্মা জান আমাকে দুগ্ধ পান করায়, হঠাৎ করিয়া দেখা গেল মায়ের বুকের দুধ শেষ হয়ে গেল, এবার মুখের লালা দেয় এক সময় দেখে জিব্বা শুকায় গেছে মুখে পানিও নাই, আমার মা হাজেরা বিবরণ দেয় আমি সন্তানের কান্না সইতে না পারিয়া আমিও কান্না শুরু করলাম, ও আল্লাহ আমারে কষ্ট দাও সহ্য করব কিন্তু আমার সন্তান কলিজার টুকরারে কষ্ট দিও না। এইবার মা হাজেরা কান্না করে ইসমাইলের জন্য পানি তালাশ করে কোথাও পায় না, ও আব্বা জান আপনি তো জানেন না আমার মা একবার আমি ইসমাইলের ঠান্ডা করার জন্য একবার সফা পাহাড়ে দৌড়ায় আর একবার মারওয়া পাহাড়ে দৌড়ায়, আল্লাহর কাছে এই মায়ের দৌড়টা এত মায়া লাগছে, হাজিদেরকে আইন করেছে হাজিরা আমার হাজেরা যেই জায়গায় দৌড় দিছে ওই জায়গায় যদি তোমরা দৌড় না দাও আমি আল্লাহ কোনো হাজির হজ কবুল করব না। আব্বা জান বলেন নাই দুঃখ নাই, তবে আমার আম্মা যদি দেখে আমি নাই জিজ্ঞাসা করবে আমার ইসমাইল কোথায় গেল, আমার মা আমারে না পাইয়া হাউ মাউ করে কান্না করুক, আমার মায়ের কান্না দেখলে আমি রাগ করিয়া আমার আব্বাকে কিছু বলবেন না, আমার আম্মারে আমার সালাম দিবেন আর সান্ত্বনা দিবেন, হাসরের ময়দান ইসমাইলের সাথে আম্মা জানের মোলাকাত হয়ে যাবে, কান্না ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না, ও দয়ার মালিক কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, যেই চোখের পানির দ্বারা আমার জাহান্নামের আগুনটা ঠান্ডা হয়ে যাবে। ও বান্দা যদি চোখে পানি না আসে ডানে বামে দেখো কান্নাওয়ালা কোন আশেকের চোখে পানি, ওই কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া নাও, কারণ কান্নাওয়ালার দোয়া আল্লাহ পাক খালি হাতে কাউকে ফেরত দেয় না। এখানে এমন আল্লাহর বান্দা আছেন অনেকের মা নাই বাবা নাই, ওই অন্ধকার কবর থেকে মা বাবায় দোয়ার অপেক্ষা আছে, ওরে সন্তান যেই মা রাতের বেলা মোবাইলে খবর নিত বাবা খানা কখন খেয়েছো শরীরের হালাতটা কেমন, যেই বাবা মোবাইলে সন্তানের খবর না নিয়ে ঘুমাইতেন না সারা রাত অপেক্ষায় থাকতেন আমার সন্তান কখন মোবাইল করবে কখন সন্তানের খবরটা নিতে পারলো, আজকে ওই মা বাবাকে যারা নিজের হাতে মাটি দিয়া কবরে রেখে আজকে এতিমের মতো এখানে বসে আছো রে বাবা, ওই মায়ের জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো, ওই মা ওই বাবা কবরে এতিমের মতো তাকায় আছে,
যেই সময় আমরা মায়ের কোলে এতিমের মতো পড়েছিলাম। আমাদের খানার দরকার বলতে পারি নাই, মা খানা দাও। আমাদের পানির দরকার শিশুবেলা বলতে পারি নাই, মা পানি দাও। আম্মা জান শুধু আমার কান্না দেখি আমার সব আশা পূরণ করেছে। আজকে সেই মা বাবা যার নাই, এতিম হইয়া এখানে হাজির হয়েছে রে মুমিন, চোখের পানি ছেড়ে আমার মাওলার দরবারে দোয়া করো আর কান্না করো। আমার মায়ার নবীও বড় ইয়তিম, মা বাবাকে হারাইয়া আমার কাছে গিয়া কান্না করে, মা আমার বাবারে তো আমি দেখতে পারলাম না, বাবার আদর পাইলাম না। এরে আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে মাথা নত করে তওবা করো, জীবনে আর গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না। ও দয়ার মালিক এই মহামারী থেকে বাঁচায় দেও, গুনামুক্ত জীবন দান করো, নেক আমলের তৌফিক দান করো। আয় আল্লাহ মেহরবানি করে আমাদের তওবা করার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيئ الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ودار مليك আমরা এতদিন ঘরের দরজা বন্ধ করে ভেতরে আটকানো ছিলাম রে আল্লাহ, আজ আমরা দশ মায়ের দশ সন্তান প্রচন্ড গরমের ভেতরে এই ময়দানে হাজির। আয় আল্লাহ আজকে আমাদের গুনার কারণে সমাজের মানুষ কষ্ট পায়, আমার গুনার কারণে আমার ঘরের মানুষ কষ্ট পায়, আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার মা বাবা প্রতিবেশীরা কষ্ট পায়, আমার গুনাহের কারণে সমাজে অশান্তি চলতেছে রে আল্লাহ। এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ না, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনাহের কারণে আমার দিলটা পাথরের মতো শক্ত, চোখেও পানি নাই। ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, সূর্যের গরম সহ্য করতে পারি না, তোমার ওই কঠিন জাহান্নামের আগুনের গরম কিভাবে সহ্য করব। আয় আল্লাহ একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ, একটা চিমটি সহ্য করতে পারি না, ওই জাহান্নামের সাপের কামড় কেমন করে সহ্য করব রে আল্লাহ। আয় আল্লাহ একটু কি মায়া হবে না, আয় আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখে, দোকানওয়ালার দোকান বন্ধ, চাকরিওয়ালার চাকরি বন্ধ, শিক্ষকতার শিক্ষকতা বন্ধ, সন্তান নিয়ে চোখের পানি ফেলতেছে, কার কাছে হাতটা বিছায় দিবে। ও আল্লাহ সন্তানের জন্য কারো কাছে যেন হাত বিছাইতে না হয়। আয় আল্লাহ হালাল রিজিকের দরওয়াজা খুলে দেন, আয় আল্লাহ বরকতি রিজিকের দরজা খুলে দেন। আয় আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্মত,
মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ার মানুষকে এই মহামারী থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ বাংলাদেশের মানুষকে মুচির মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেলেন তাদের জান্নাত দান করেন। আয় আল্লাহ যারা অসুস্থ বিছানায় পড়ে আছে সবাইকে সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ সকলের সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন, সুন্নতের আমল ওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, যা পড়ায় ওজন গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো লেখাপড়ার পরিবেশে খুলিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ অনেক সন্তানেরা ঘরে থেকে থেকে এখন লেখাপড়া করার মন মানসিকতা হারিয়ে ফেলেছে। আয় আল্লাহ সব ছাত্র ছাত্রীদের লেখাপড়ার পরিবেশ কায়েম করে দেন। আয় আল্লাহ আমার মা বোনদের ইজ্জতকে হেফাজত করে। আয় আল্লাহ আমাদের যুবকদের যৌবনকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ কোরআন ও হাদিসের এলেমের নূর সিনায় দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন।